গলদা চিংড়ি দো পেঁয়াজা, এটা নদীর গলদা চিংড়ি মাছ, খুবই বড় বড় মাছগুলো, আর খেতে অসাধারণ মজা হয় যদি এভাবে দো পেঁয়াজা করা হয়। পদ্মা নদীর মাছ বলে কথা। বিসমিল্লাহি রহমানের রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নদীর বড় গলদা চিংড়ি দো পেঁয়াজা রেসিপি শেয়ার করব। এটা খুবই ইজি, বাট খেতে অসাধারণ মজা হয়। এটা ভাতের সাথে, পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, সব কিছুর সাথেই খেতে পারেন। এখানে আমি বড় বড়, একেবারে বড়, অনেক বড় মাছগুলো, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, এখানে আমি 5 পিস গলদা চিংড়ি নিয়েছি। এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমার বোন সালমা, আর এগুলি নদীর গলদা চিংড়ি, পদ্মা নদীর। তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো দো পেঁয়াজা করবো। আমি সুন্দর করে ক্লিন করে কেটে নিয়েছি। এখন আমি একটু হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য, আর সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এই তো এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য রেস্টে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। আর আমি চিংড়ি মাছ কাটার রেসিপিটা শেয়ার করলাম না, এটা সবাই ক্লিন করতে পারেন, এই জন্য ভিডিওটা লং হয়ে যাবে। তাই এতে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এটা দেখতেই পারতেছেন মাছগুলো অনেক বড়, উল্টাতেও আমার একটু কষ্ট হচ্ছে। তারপর আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নিব। এটা একেবারে কড়া ভাজা করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। আর সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি এখন আরো একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়া। আর ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, আর এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটা বানিয়ে নেব। আর এটা যেহেতু দো পেঁয়াজা, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম, যাতে আমি মশলাটা আরো ভালো করে ভুনাতে পারি। একেবারে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভুনিয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে। এখন অ্যাড করে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি। আর দিয়ে দিলাম একটা টমেটো। আমি এটা টমেটোটা লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখন মশলার সাথে ভালো করে টমেটোটা একটু ভুনিয়ে নিচ্ছি। এটা যখন ভালো করে ভুনানো হয়ে গেছে, তেল উঠে গেছে, আমি অ্যাড করে দিলাম একটু গরম পানি।
এখানে আমি বেশি পানি অ্যাড করব না, এটা যেহেতু দো পেঁয়াজা করব, এটা একটু ভুনা ভুনা হবে। এখন আমি মাছগুলো ঝোলের মাঝে দিয়ে দিচ্ছি। আমি আলতো হাতে মাছগুলো বসিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর পিঠটাও একটু ভালো মতন একটু কুক হয়। এভাবে করে আমি অনেকক্ষণ রান্না করে নিলাম, আর ঝোলটাও একেবারে পারফেক্ট আছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর হয়ে গেল আমার গলদা চিংড়ি দো পেঁয়াজা। আর এভাবে যদি আপনারা গলদা চিংড়ি সিম্পলভাবে দো পেঁয়াজা করে নেন, খেতে অসাধারণ মজা হবে, খুবই ইজি রান্না। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আরেকটা কথা, এ পর্যন্ত যারা আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইব করে আমাকে আপনারা লাইক দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন সবাই প্লিজ। আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা উপলক নিয়ে। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে অনেক মজা, বাট এটা আমি যেদিন পরিবেশন করেছিলাম সেদিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। এই তো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।